নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজির রসবড়া পিঠার রেসিপি নিয়ে এসেছি। কুড়ে ভরা নরম তুলতুলে আর রসালো এই সুজির পিঠাগুলো বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারে, আর খেতে হয় অসম্ভব সুন্দর। শুধু কয়েকটা জিনিস খেয়াল রাখলে এই পিঠাগুলো একদম পারফেক্ট তৈরি হবে, একটুও ভাঙবে না, ফাটবে না বা শক্তও হবে না। তাহলে চলুন এই লোভনীয় পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাত্রের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তারপর বাটিতে আমি 250 গ্রাম সুজি নিয়েছি, এটা দিয়ে দেব। এই পিঠাটা সরু দানা বা মোটা দানা যে কোনো সুজি দিয়েই বানানো যেতে পারে। এবার সুজিটাকে ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে, জাল মাঝারি রেখে একটু নেড়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে সুজির মধ্যে রং না আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঘিটাকে যখন সুজি একদম শুষে নেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি কাপ মেপে এর মধ্যে 3 কাপ দুধ দিচ্ছি। এটা আমার 250 ml এর কাপ, মানে 250 গ্রাম সুজির মধ্যে 750 ml দুধ দিতে হবে। কাপে একটুখানি দুধ রেখে দিলাম, আগে আমি সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিই, তারপরে বাকি দুধটাও দিয়ে দেব। এখানে পরিমাণটা খেয়াল রাখবেন, যতটা সুজি তার 3 ভাগ দুধ দিতে হবে। আর মিশ্রণটা জল দিয়ে বানাবেন না, তাহলে পিঠাটা কিন্তু সেভাবে টেস্টি হবে না। তারপর বাকি দুধটাও দিয়ে দেব, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন আর 3 টেবিল চামচ চিনি। এবার জাল লো টু মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে সুজির মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। মিশ্রণটা আমরা কিন্তু খুব নরম করে বানাবো না, একটু টাইট করে বানাতে হবে, না হলে সুজির বড়াগুলো ভাজার সময় অসুবিধে হবে। সুজির মধ্যে দুধের পরিমাণটা সঠিকভাবে দিতে হবে, যাতে ওভার কুক করতে গিয়ে সুজির দানা গলে না যায়। মিশ্রণটা দানাদার হবে, আর খুব বেশি নরমও হবে না আর খুব টাইটও হবে না। সুজির মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। মিশ্রণ যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ঠেসে নিতে হবে। একটু গরম গরম অবস্থাতেই মিশ্রণটাকে ঠেসে নিতে হবে, খুব ঠান্ডা হলে ফেটে যাবে, ভালো করে মিশ্রণটা তৈরি করা যাবে না। এর মধ্যে যেন কোনো গোটা না থাকে, সেইভাবে এটাকে একটু সময় নিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। হয়ে গেছে, এবার মিশ্রণটা সরিয়ে রেখে এর জন্য পুরটা বানিয়ে নিতে হবে। বাটির মধ্যে আমি আধমালা নারকেল কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি এলাচ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। নারকেল চিনির এই পুরটা এরকম কাঁচাই বানাতে হবে, তাতে পিঠার মধ্যে চিনি নারকেলে একটা রসালো স্বাদ পাওয়া যাবে। মিষ্টি আপনারা যেমন খাবেন সেই হিসাবে চিনিটা দেবেন। তৈরি হয়ে গেছে পুর, এবার আমি পিঠাগুলো বানাবো। পিঠা বানানোর জন্য আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, তারপর মিশ্রণ থেকে একটু বড় আকারে লেচি কেটে নেব। এবার লেচিটাকে হাতের সাহায্যে গোল্লা পাকিয়ে নিতে হবে, তারপর বুড়ো আঙুলটা মাঝে দিয়ে এভাবে একটু গভীর বাটির মতো বানিয়ে নিতে হবে। তারপর চামচে করে এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এটাকে বাঁধা যাবে না। পুর দিয়ে চারপাশটা ভালো করে মুড়ে নিয়ে একটু চেপে চেপে এটাকে গোল্লা বানিয়ে নিতে হবে। এর গায়ে যেন ফাটা না থাকে, তাহলে ভাজার সময় কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। সম্পূর্ণ মিশ্রণ থেকে আমি লেচি কেটে এরকম বাটির আকার দিয়ে দিয়েছি। এবারে প্রতিটা বাটির মধ্যে আমি অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি। এবার এক একটা বাটি নিয়ে সাইডের দিকটা মুড়ে নেব, তারপর গোল্লা পাকিয়ে নেব। এভাবে বানিয়ে নিলে সুজির বড়াগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। সব সুজির বড়াগুলো আমি এভাবে তৈরি করে নিলাম, এখন এটাকে ভাজতে হবে। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব ভালোমতো করে গরম করে নিয়েছি। এবারে প্রথমে একটা বড়া দিয়ে আমি ভেজে নেব। প্রথমেই বেশি বড়া দিয়ে দেবো না, তাহলে বড়াগুলো চিটে যেতে পারে। বড়াটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, সাথে সাথে নাড়াবো না। সাইড থেকে হাতার সাহায্যে বড়ার উপরে আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি। এভাবে দুদিকটাই যখন ভাজা হয়ে যাবে, তখন এটাকে উল্টে পাল্টে হালকা সোনালি করে ভেজে তুলে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। একটা বড়া ভেজে তুলে নিলাম, তেলের টেম্পারেচারটা এখন বেশ হাই আছে। এখন আমি 2-3টে বড়া একসাথে দিয়ে ভেজে নেব। বড়া দেওয়ার পর যতক্ষণ না মনে হবে যে বড়াগুলো মোটামুটি ভাজা হয়েছে, ততক্ষণ এর মধ্যে হাতা বা খুন্তি লাগানো যাবে না। গরম তেলের মধ্যে গিয়ে সুজি নরম আর চটচটে হয়ে যায়, তাই সাথে সাথে হাতা লাগিয়ে দিলে এর মধ্যে কিন্তু সুজি উঠে চলে আসবে আর বড়াগুলোও ভেঙে যেতে পারে। তাই প্রথমে তেলটাকে খুব ভালোমতো করে গরম করে নিতে হবে, আর সুজির বড়াগুলো একটু সাবধানে ভেজে নিতে হবে। আমি সব বড়াগুলোকে এভাবে হালকা করে ভেজে তুলে নিলাম। এবারে রসটা বানাতে হবে। আমি রসটা ব্রাউন কালারের বানাবো, সেজন্য প্রথমে আমি চিনি ক্যারামেল করব। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর জালটাকে সিম থেকে একটু বাড়িয়ে কিছুক্ষণ চিনিটাকে এভাবে ছেড়ে দেব। মিনিট 10-15 এভাবে থাকবে, তারপরে চিনি যখন ক্যারামেল হতে শুরু করবে তখন এটাকে আমি নেড়ে নেব। চিনিটা এবারে পুরো ক্যারামেল হয়ে গেছে, এটাকে আর বেশি ডার্ক করব না, তাহলে রসের মধ্যে তিতারে ভাব চলে আসবে। এখনও এর মধ্যে অল্প অল্প চিনির দানা রয়েছে, এটাকে আর বেশি জ্বালাবো না। এখন আমি এর মধ্যে 1 লিটার দুধ দিচ্ছি। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম,
এটা আমি দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, চিনির ক্যারামেলটা একদম শক্ত হয়ে গেছে। হাতাটা ধরে তুলতে এটা সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এটাকে এভাবে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, জাল কম করে অটোমেটিক এটা গলে যাবে। ক্যারামেলটা এবারে গলে গেছে, দুধের সাথে মিশে গেছে, হাতার মধ্যে কিছুটা রয়েছে, এটাও গলে যাবে। এখন আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 4 গোটা এলাচ আর সামান্য একটুখানি নুন। তারপরে নেড়ে নিয়ে কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি, তাই এটাকে বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দুধটাকে বেশি ঘন করা যাবে না, তাহলে সুজির বড়াগুলো রসটাকে টানতে পারবে না। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি সুজির বড়াগুলো দিয়ে দেবো। দুধের মধ্যে সুজির বড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়াগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর শুধুমাত্র 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। সুজির বড়াটাকে এভাবে গরম গরমও খাওয়া যায়, আবার ঠান্ডা করেও খাওয়া যায়। 5 মিনিট ফুটে ওঠার পর এটাকে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বড়াগুলো এখন নরম হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে উপর থেকে আমি 1 চা চামচ মতো গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কেওড়া জলও দিতে পারেন, এতে রসবড়া পিঠার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। তবে ইচ্ছে হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। গোলাপ জলটাকে সাবধানে আমি একটুখানি মিশে নিলাম। এবারে এটাকে আর নাড়াচাড়া করার দরকার নেই, এখন এটাকে আমি ওভারনাইট এভাবে ছেড়ে দেবো। সারা রাত এভাবে ছেড়ে দিলে সুজির বড়াগুলো রসটাকে পুরো শুষে নেবে, তাতে সুজির বড়াগুলো যেমন নরম হবে তেমনই টেস্টি হবে। সারা রাত রাখার পর সকালে আমি সুজির রসবড়াগুলো একটা পাত্রে নামিয়ে নিয়ে এসেছি। বড়াগুলো বেশ ফুলে বড় বড় হয়ে গেছে, এবার এটা পরিবেশন করার পালা। চাইলে পরিবেশনের আগে একটু গরম করে নেওয়া যেতে পারে, না হলে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। দেখতে তো ভীষণই লোভনীয় হয়েছে, আর খেতে কেমন সেটা আপনারা নিজেরাই বলবেন, তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে জানাতে ভুলবেন না, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন করে রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।